জন্মদিন মানে অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর আনন্দ। আজ তেমনই একটা দিন। হ্যাপি বার্থডে সোনারপুর আরোহী। ক্লাবটা সাবলীল হয়েছে, সফল হয়েছে, বয়স হিসেবে একটা ক্লাবের পক্ষে অনেক, এবং মানুষের পক্ষে কোথায়, আমরা আমাদের জন্মদিন পালনের জন্য আজ প্রথমে জাতীয় পতাকা এবং তারপরে ক্লাব পতাকা উত্তোলন করব। আমি এটা অনুরোধ করব প্রত্যেকেই, বর্তমান সম্পাদক শ্রী যুদ্ধ প্রসাদ হালদারকে, প্লিজ যুদ্ধ আপনি আসুন জাতীয় পতাকা উত্তোলন। সান্দাক্ষু দিয়ে শুরু পথ চলা, দুর্গম পথ ধরে এভারেস্টের চূড়া, সাফল্যের সিঁড়ি বেয়ে বিশ্বজুড়ে আজ পরিচিতি সোনারপুর আরোহী। আজ সারাদিন ধরেই পালিত হলো জন্মদিন, থাকছে তারিখ। সেটা একটা আশঙ্কা বিষয়। আমরা গেছিলাম দার্জিলিং ঘুরতে সাতজন ছেলে, একটি ছজন যাওয়ার কথা ছিল, একজন আমাদের সঙ্গে ভিড়ে গেছে। তো দার্জিলিং দেখার পরে হোটেলে প্রচুর রেট, ঠিক পুজোর পরে, তখন লক্ষ্মী পুজোর পরে, আসলে পুলিশ গিজ গিজ করছে। তো আমরা কম পয়সার জন্য কেউ একজন বললেন যে ইউথ হোস্টেলে যাও। তো আমরা ইউথ হোস্টেলে গেলাম, সে মিস্টার মুক্তান, ওই সময়কার উনি ইউথ হোস্টেলে দেখাশোনা করতেন দার্জিলিংয়ে, পরবর্তীকালে আন্দোলনের সময় উনি এমনি ফেলে দেওয়া হয়। তো উনি বললেন যে ইয়ং বয়েস তোমরা এসছো, নাইস, সাদ্দাকপুর যাও। সাদ্দাকপুর কোথায়, কেমনভাবে যেতে হবে উনি সব কিছু বুঝিয়ে বললেন। বললো স্যার প্রচুর ঠান্ডা, আমরা যে যাবো কোথায় মানে জিনিসপত্র নেই, লিদুর জন্য তো ইউথ হোস্টেল আছে। বলে উনি আমাদের রুকশ্যাক স্লিপিং দিলেন এবং বললেন কিছু শুকনো খাবার কিনে নাও। তো আমাদের বাজেট তো খুবই কম, যাই হোক আমরা কিছু বিস্কিট ছিঁড়িয়ে চানাচুর কিনে নিয়ে হাঁটা লাগালাম। দার্জিলিং থেকে গেলাম মানিমঞ্জন জিপে, ওখান থেকে হাঁটা শুরু। প্রচণ্ড চড়াই, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু একটা অপূর্ব বিষয় ছিল যে দাঁড়ালেই দু এক মিনিটের মধ্যে রিকভার করছিলাম দমটা, দারুণ সুন্দর লাগছিল। প্রথম দিন এইভাবে পৌঁছে গেলাম আমার নেপালের গরিবাসে। তারপর দিন নেপালের গরিবাস নয়, ওটা জায়গার নাম হচ্ছে নেপালের ইলাম জেলায় ওটা। তো ওইখান থেকে পরের দিন গেলাম গরিবাস, গরিবাস থেকে কালাপুকুরি হয়ে যখন সান্দাকফু পথে উঠছে বিজ্ঞাপনের পরে স্নোফল শুরু হলো। তারপর দেখছি আমাদের বন্ধুরা সব ক্যাটার হয়ে গেছে, মানে আমি আর আমাদের বন্ধু প্রশান্ত ছাড়া আর সবাই যে যার মতো আলাদা আলাদা হয়ে গেছে। সে সময় ভয় লাগছিল, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, সঙ্গে বরফ পড়ছে,
জীবনের প্রথম অভিজ্ঞতা, গায়ে সামান্য সোয়েটার পরা। তো এই করতে করতে একটা সময় ভীষণ বড় পড়া শুরু হলো, সঙ্গে ঝোড়ো হাওয়া। আমরা পৌঁছলাম সান্দাকফুতে। আসলে আমাদের এই দুজন বন্ধু অনেক আগে এগিয়ে গেছিলো, ওরা আমাদের ওখানে গিয়ে ঘর করছিল। যখন তখন জাস্ট তিনটে ঘর ছিল সান্দাকফুতে, তাদেরই একজন একটি দলের লোক উনি এসে আমাদের রিসিভ করলেন, নিয়ে গেলেন ওই ফরেস্ট হাউসে। আমাদের শোয়ার জায়গা পেলাম আমরা, ওই ডাইনিং টেবিল এবং ডাইনিং হল টেবিল ডেক শুয়ে দিয়ে, আর কিছুটা কিচেন মিশিয়ে আমরা ওখানে শুলাম সাতজন। বড় দিন সকালবেলা একটা অদ্ভুত ফিলিং, অপরূপ দৃশ্য, প্রচণ্ড ঠান্ডা কাঞ্চনজঙ্ঘা, এবার ফিরে আসার পালা। আমরা ঠিক ঠিক মতো আসছিলাম, কালাপুকুরি আসার আগে একটা জায়গায় বাঁদিকে গেলাম, চা খাওয়ার জন্য বাইরে ঢুকেছিলাম, ওখান থেকে রাস্তা ভুল করলাম। আর যখনই বুঝতে পারলাম যে আমাদের রাস্তা ভুল করেছি, তখন আমরা অলরেডি চ্যাংমো জঙ্গলের ভিতরে। ওখানে কিছু ফরেস্ট গার্ড আমাদের উদ্ধার করেন, তারা ওদের ক্যাম্পের ভিতরে নিয়ে যায়। ওখানে চা টা ইত্যাদি খেয়ে, ভুট্টা টুট্টা খেয়ে ওরা গ্রামে যাওয়ার রাস্তা দেখে যায়। ওখান থেকে আমরা ফিরে আসি। আজকে যে লোকনগরে পরিচিত, তখন ওই জায়গার নাম ছিল বাজপুর, তার কারণ বাজপুর নদ অবধি যেত। ওখানে টানা জঙ্গলের মধ্যে যে রাস্তা, রাত্রে একটা হোটেল থাকে, ছোট্ট একটা হোটেল, জাস্ট ওই বাসপোর্টের জন্য তৈরি হয়েছিল, বাস কন্ডাক্টর থাকতেন। তো এইভাবে আমাদের ওটা শেষ হলো পর্বটা। কিন্তু সোনারপুর ফিরে আসার পরে মনে হয়েছিল এই যে পাওয়া যাওয়া, পাহাড়ে যাওয়া অ্যাডভেঞ্চার, এটা নিয়মিত করতে হবে। তার জন্য সংগঠন চাই, একটা সংগঠন তৈরি হলো। আর সংগঠনের জন্ম তারিখটা ঠিক করলাম 7 নভেম্বর, যে নম্বর সন্ধ্যা ঘুরে গেল। তারপর থেকে আস্তে 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 প্রত্যেকে ট্রেনিং নেওয়া, অভিযান তৈরি করা, অভিযান পার্টিসিপেশন করা, অভিযান আয়োজন করা, রক ক্লাইম্বিং কোর্স আয়োজন করা, ক্যাম্পিং কোর্স আয়োজন করা, এই করতে করতে আজকে ক্রমশ এগিয়ে চলেছে। আজকে গর্ব হয় যে আরও এই ভালো ছাড়া কিছু খারাপ করেনি। প্রচুর ছেলে আমাদের আজকে খুব ভালো ফলাফল করছে। ৩৮তম বছরে আরতির সমস্ত শুভানুধ্যায়ের জন্য আত্মপ্রকাশ করল এই ইউটিউব চ্যানেল। আগামীতে থাকছে অনেক চমক। চোখ রাখুন এবং সবার কাছে পৌঁছে দিন।